ধুর, শুধু শুধু সময় নষ্ট করতে আসলাম এখানে। সময় নষ্ট হইব কেন? হইলে হইব, না হইলে নাই, চেষ্টা তো করে দেখি। চুপ করবি তোরা? আচ্ছা বাদ দে, তর্ক করে লাভ নাই, দেখা যাক কি হয়। এই যা, তুই আগে যা। কি চাস? বাবার সাথে কথা বলতে চাই। নাম? নজরুল ইসলাম। আমাকে ডেকেছিস কেন? তোমাকে অনেক মিস করছি বাবা। তাহলে চলে গেলি কেন? কিসের অভাব ছিল তোর? কোন শক্তি পূরণ করিনি আমি? অভাব ছিল, আদর্শের অভাব ছিল। হয়তো বা আদর্শ আমি তোকে দিতে পারি, কিন্তু নিরপরাধ মানুষকে মারা, এটা কোন আদর্শ? এ অনেক বড় যুদ্ধ বাবা, শান্তি প্রতিষ্ঠার যুদ্ধ, আর যুদ্ধে তো কুরবানি দিতেই হয়। একজন অন্তঃসত্ত্বা নারীকে মেরে তুই কি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিস? এসব তুমি বুঝবে না বাবা। তোকে ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হয় আমার, আর কখনো ডাকবি না আমাকে। বাবা 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 বাবা, যেও না বাবা। কি চাস? মায়ের লোকে কথা কম। নাম? পিয়ারে বেগম। কেমন আছিস বাবসান? আছি। তুমি কেমন আছো মা? আমার সাইরা কেন চলে গেলি বাপ? আমি একলা মানুষ, আর কত সংসার চালাবো? আমি তো সইলে যেতে চাই নাই মা, দিনের রাস্তায় ডাক পড়ছে। তোর দিন কি মা বাপের খেয়াল রাখতে কয় নাই? কি হইল? কথা কস না, কথা ক, জবাব দে, কথা ক। কাকে ডাকতে চাস? বাবা। নাম? সিরাজুল ইসলাম সরকার। বাবা বাবা, তুমি আমার জানাজা এলে না, আমার লাশটাও নিলে না। তুই আমার ছেলে না, আমার ছেলে কখনো ঈদের জামাতে হামলা করতে পারবে না। বাবা 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 বাবা। হে পৃথিবীর মানুষ, shem.